নমস্কার বন্ধুরা অজানা ডায়েরির পেজে আপনাদের স্বাগত আজকের ব্লগটা একটু অন্যরকম ঠিক ব্লগ করার উদ্দেশ্য নিয়ে আজ বেরোনো নয় গিয়েছিলাম একটা অন্য কাজে ফেরার পথে কালীঘাট ব্রিজের নিচে এই মেলা দেখে চলে গিয়েছিলাম সেখানে কেওরাতলা মহাশাসনের পাশ দিয়ে যে ব্রিজটি রয়েছে তার ঠিক নিচেই প্রতি বছর এই রথের মেলা বসে যদিও মেলাটি যে বিশাল বড় তা নয় তবে রাস্তার দুই পাশেই এই মেলাতে বিভিন্ন জিনিস পাওয়া যায় প্রতিটি মেলার মতো জিলিপি কটকটি তো মাস্ট রয়েছেই এছাড়া রয়েছে বাচ্চাদের খেলনার দোকান নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান চীনা কাপ ডিশের দোকান মাটির তৈরি বিভিন্ন সোপিসের দোকান কাপড় জামার দোকান বিভিন্ন গাছের দোকান এছাড়া ঘুগনি আইসক্রিম পাপড় ইত্যাদি খাবারের দোকান মেলাটি ছোট হলেও বেশ লোক সমাগম ঘটে এখানে আসলে কলকাতা শহরে তো মেলা প্রায় উঠেই গিয়েছে এখন তাই মানুষ মেলার নাম শুনলে অন্তত একবার ঘুরে আসে সেখান থেকে রথের দিন থেকে শুরু করে দু সপ্তাহ পর্যন্ত চলে এই মেলা তবে এই মেলায় একটা বিশেষত্ব আছে এখানে বিভিন্ন ধরনের পাখি মাছ খরগোশ ইত্যাদি পাওয়া যায় মলি গোল্ড ক্যাটফিশ গুপি ফাইটার টাইগার ফিশ ইত্যাদি আরও নানান ধরনের অ্যাকোয়ারিয়ামের মাছ পাওয়া যায় এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পাখি যেমন পাখি, জাভাস প্যারো কুনো ফিঞ্চ রেইনবো ফিঞ্চ ইত্যাদি এছাড়া সাদা খয়েরি কালো রঙের বিভিন্ন খরগোশও আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাখিগুলো কি সুন্দর লাগছে খরগোশগুলোও বেশ সুন্দর এখানে এতগুলো খরগোশের মধ্যে আমার সাদা রঙের খরগোশ একটা খুব ভালো লেগেছিল আমি একটা ছোট্ট সয়দা খরগোশ কিনে এনেছি তাকে বাড়িতে আনার পর যথারীতি সবাই খুব এক্সাইটেড রয়েছে তাকে নিয়ে বেশ খেলা চলছে ছোট ছোট করে গাজর কেটে দেওয়া হয়েছে টুকটুক করে বেশ খাচ্ছেও গাজরগুলো যাই হোক আমার তো মেলাটি বেশ লাগলো আপনারা চাইলে একবার ঢুমেরা আসতেই পারেন এই মেলা দিয়ে রোজকার ব্যস্ততার ভরা জীবন থেকে একটু বেরিয়ে আসলে মন্দ লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ